অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে ইজি লার্নিং এর পক্ষ থেকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে তোমাদের নতুন বাংলা বইয়ের 3.5.4 এটি কেন কল্পনা নির্ভর লেখা, কোকিল শিরোনামের রচনাটিকে কেন কল্পনা নির্ভর লেখা বলা যায়, এই প্রশ্নের উত্তরটি দিব আজকের এই ভিডিওতে। চলো শুরু করা যাক। উত্তর: কোকিল রচনাটিকে আমরা কল্পনা নির্ভর লেখা বলতে পারি, এজন্য যে এতে রয়েছে কাল্পনিক ও অবাস্তব ঘটনা এবং কল্পিত চরিত্র। কোকিল রচনায় একটি কল্পনা নির্ভর কোকিলের চরিত্র তুলে ধরা হয়েছে। রচনাটিতে কোকিল মানুষের মতো কথা বলতে পারে, যা বাস্তবে সম্ভব নয়, এটি শুধু কল্পনাতেই সম্ভব। তাই আমরা বলতে পারি এটি একটি কল্পনা নির্ভর রচনা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দিও। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।